আকাশে আচমকাই ঘনিয়ে এলো মেঘ, অবশেষে ঝড়ের সাথে স্বস্তির বৃষ্টি। তবে সামান্য বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হলো শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দাদের। তাপমাত্রার পারদ যেখানে প্রায় 44 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল গত কয়েকদিনে, দহন জ্বালায় ভুগতে হচ্ছিল শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দাদের। এই সামান্য বৃষ্টিতে ধরিত্রী একটু ঠান্ডা হলো বটে, তবে তেমন পরিতৃপ্তি আনলো না। বৃষ্টিতে রাস্তাঘাট সামান্য ভিজল বটে, তবে তা মুহূর্তের মধ্যেই শুকিয়ে কাঠ। প্রবল ঝড়ের দাপটে মাঝখানে আবার গাছ পড়ে বাঁধল বিপত্তি। দুর্গাপুরের ভগৎ সিং মোড়ের কাছে আচমকাই একটি বড় গাছ ঝড়ের দাপটে উপড়ে পড়ল। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ভগৎ সিং সংলগ্ন রাস্তা। তবে চিন্তা নেই, আমি যতক্ষণ ছিলাম প্রশাসনের তরফে রাস্তায় পড়া গাছের ডাল সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তবে এই ঘটনায় কারোর আহত হওয়ার খবর মেলেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অনেক পথচারী, কারণ বৃষ্টি আসবে বলে অনেকেই তাড়াহুড়ো করে সেই সময় ওই রাস্তা দিয়ে পার হচ্ছিলেন বিভিন্ন যানবাহন নিয়ে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মোখার পরোক্ষ প্রভাবেই এই বৃষ্টি। তবে এই ছিটে ফোটা বৃষ্টিতে মন ভরেনি শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দাদের, কারণ গত কয়েকদিনে এক নাগাড়ে তাপমাত্রার পারদ যেভাবে চড়চড়িয়ে বেড়েছে তার তুলনায় এই বৃষ্টি কিন্তু নেহাতই কম। তবুও সাময়িক এই বৃষ্টি একটু হলেও স্বস্তি আনলো বই কি। জীবনের ঝুঁকি নিয়ে তোলা ঝড়ের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখন কেবলমাত্র সময়ের সাথে আমরা এই চ্যানেলে। জীবনের ঝুঁকি নিয়ে তোলা ঝড়ের মুহূর্তের সেই ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন সময়ের সাথে আমরা এই চ্যানেলে। বাপরে, ওগুলো পাতা না মৌমাছি? না না, পাতাই। বাবা রে, ভয় লাগে।